নমস্কার, স্টাডি আইকিউ এর বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে আমাদের শুরু হতে চলেছে নতুন একটা লেসন, যেটা কিনা বাংলায় শর্টকাট ক্যালকুলেশন। এবার এই শর্টকাট ক্যালকুলেশন বলতে, তোমাদের শর্টকাট বলতেই তোমাদের হয়তো মাথায় অন্য জিনিস ঘুরতে থাকে, যে তোমরা হয়তো ভাবতে থাকো যে আমরা বিভিন্ন রকম সূত্র ব্যবহার করে বিভিন্ন অ্যারিথমেটিক্যাল প্রবলেম থেকে শুরু করে অন্যান্য প্রবলেমগুলো সলভ করবো। বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা ম্যাথের শর্টকাট বলতে শুধু সূত্র লাগিয়ে অ্যারিথমেটিক্যাল প্রবলেম সলভ করা নয়, শর্টকাট বলতে কিন্তু ক্যালকুলেশনেরও শর্টকাট হয়। তো আমরা এই লেসনে বা এই ভিডিওগুলোর মধ্যে, ভিডিও সিরিজটাতে, আমরা বিভিন্ন রকম ম্যাথে শর্টকাট আমরা ক্যালকুলেশন করব। দেখো, আমাদের পরীক্ষার সময় খুব লিমিটেড, তার মধ্যে অঙ্ক প্রচুর থাকে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে আমাদের টাইমটা কম লাগানো উচিত, আমাদের শর্টকাট ব্যবহার করতে হবে। এবার সেই শর্টকাট ব্যবহার করার দুটো উপায় থাকে। একটা উপায় থাকে, তোমরা হচ্ছে ম্যাথের যে ক্যালকুলেশনের শর্টকাট আছে সেটা ব্যবহার করে ক্যালকুলেশনটাকে ফাস্ট করো। আদারওয়াইজ তুমি গুচ্ছখানে কয়েক হাজার, কয়েক কয়েকশো বললে ভুল হবে, কয়েক হাজার সূত্র মুখস্থ করে প্রত্যেক চ্যাপ্টারের জন্য 25 থেকে 30টা করে সূত্র মুখস্থ করে যাও। 25-30টা হয়তো কম বললাম, কোনো কোনো চ্যাপ্টারে হয়তো তার বেশি সূত্র লাগবে। যদি তুমি সূত্রের ওপর দিয়ে পুরোপুরি যাও, তো সেগুলো মুখস্থ করে আলটিমেটলি কয়েক হাজার সূত্র মুখস্থ করতে হবে। করে সেটা মুখস্থ করে তুমি পরীক্ষায় যাও, তারপরে তুমি সেটা অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করো। তুমি যদি সেটা পারো খুব ভালো, বাট সেটাতেও একটা প্রবলেম রয়েছে, কোন অঙ্কের ক্ষেত্রে কোন সূত্রটা খাটবে সেটা যদি ভুল অ্যাপ্লাই করে ফেলো, তাহলে কিন্তু একটা বিশাল একটা ব্ল্যান্ডার হয়ে যাবে। তো সেই ব্যাপারটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, তো আমাদের ক্ষেত্রে আমরা দুটো উপায় আছে। তো দুটো উপায়ের মধ্যে আমি আপাতত তো আমি ক্যালকুলেশনের শর্টকাটটা বলবো, কীভাবে বিভিন্ন ক্যালকুলেশন শর্টকাট করা যায়। কারণ আজকে যদি আমি ক্যালকুলেশনের টাইমটা যদি হাফ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার ওখানেও টোটাল টাইমের অনেকটা অংশ বেঁচে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখবো কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, স্কোয়ার, কিউব, স্কোয়ার রুট, কিউব রুট আর যা যা আছে বিভিন্ন রকম ক্যালকুলেশন, সেগুলো বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করে কতটা কম টাইমে করে ফেলতে পারি। এবং এমনও দেখবো যে কোনো কোনো ক্ষেত্রে আমি অঙ্কটা করবোই না বা ক্যালকুলেশন করবোই না, তাও আমি অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, তো সেগুলো আমাদের বুঝতে হবে যে কীভাবে এই পদ্ধতিগুলো কী কী অ্যাপ্লাই করা যেতে পারে, পুরোটাই দেখবো এই পার্টে। আপাতত এটা ইনিশিয়াল পার্ট, এই পার্টে আমি বেসিক কিছু জিনিস নিয়ে ডিসকাস করবো। পরের পার্টে আমরা কিন্তু আরও ডিটেলসে আস্তে আস্তে প্রচুর পার্টের মধ্যে দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে কমপ্লিট করার চেষ্টা করব। এবং আরও একটা জিনিস তোমাদের কাছে একটা বলে নেওয়ার, এটা যে আমরা কিন্তু এখানে যদি তোমরা ভিডিওটা দেখো এবং তোমরা এটা ভিডিওটা যদি যদি যখন আর কি পুরো লেসনটা এন্ড হবে, মানে আমাদের প্রত্যেকটা পার্ট যখন কমপ্লিট হয়ে শর্টকাট ক্যালকুলেশনের পুরো ব্যাপারটা কমপ্লিট হবে, তখন কিন্তু তোমরা নিজেরাই অবজার্ভ করতে পারবে যে এর থেকে বেশি শর্টকাট ক্যালকুলেশন তোমরা আর কোথাও পাবে না। এটা আমার পার্সোনাল গ্যারেন্টি। যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাও যে কোথায় তোমরা এর থেকে বেশি শর্টকাট তোমরা এক জায়গায় পেয়েছো। ঠিক আছে, তো চলো, এটা আমার গ্যারেন্টি, আমার চ্যালেঞ্জ, চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইউনিট ডিজিট কনসেপ্ট। ইউনিট ডিজিট কনসেপ্ট আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টে কিন্তু আমরা ইউনিট ডিজিট কাকে বলে আগে সেটা একটু বুঝে নিই, সেটা আগে না বুঝে কিছু বলাটা ভুল হবে। যদি বলি আমি 5, 7, 8, 9, 6, এর হচ্ছে এই সিক্সটা বা এককের ঘরের যে সংখ্যাটা, এটাকে এককের ঘরের সংখ্যা বলে। বা লাস্ট ডিজিট মানে রাইট মোস্ট ডিজিট যদি বলি, তো সেই ডিজিটটাকে কিন্তু আমরা বলি ইউনিট ডিজিট। এই ছয়টা হচ্ছে ইউনিট ডিজিট, এবং এই যে ইউনিট ডিজিট থাকবে সেটার কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিক্সও থাকবে। সেই জিনিসটা দিয়ে কিন্তু আমরা অনেক জিনিস চেক করতে পারবো এবং অনেক অঙ্ক না করে আমি সলভ করে দিতে পারবো। সেগুলো কীভাবে করবো, কীভাবে করবো না, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। চলো প্রথমে দেখি ইউনিট ডিজিটের ফান্ডাটা কী। ইউনিট ডিজিট যদি আমি কোনো দুটো সংখ্যা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, স্কোয়ার করি, কিউব করি, স্কোয়ার রুট করি, কিউব রুট করি, যাই করি না কেন, ইউনিট ডিজিটটা কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ হবে না। মানে চেঞ্জ হবে না বলতে কি, যেটা ডিজায়ার্ড ইউনিট ডিজিট হবে সেটাই কিন্তু অরিজিনাল ইউনিট ডিজিটে ম্যাচ করবে। মানে কি, ধরো আমি যদি বলি 5, 7, 6 + 2, 8, 9, এ দুটোকে অ্যাড করতে বলেছে। এবার আমি বসে বসে অ্যাড করলাম, অ্যাড করে দেখলাম কি 6 আর 5, 6 আর 9, 15 আর 5, হাতে 1, 7 আর 8, 8 আর 16, 6 হাতে 1, 2 আর 3 আর 5, 8, 865। একদম ঠিক আছে, ক্যালকুলেশনে কোনো ভুল নেই, কোনো রকম অসুবিধা কিছু নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে যদি অপশানে
এরকম চারটে থাকতো, যেটার একটার লাস্ট ডিজিট 5, একটা লাস্ট ডিজিট 6, একটা 4, একটা 3। তাহলে ধরি থাকতো 865, 863, 862, 866। তাহলে কিন্তু আমি আরামসে বলতে পারতাম 865 কারেক্ট অ্যান্সার। কেন? কারণ আমি তখন শুধু ইউনিট ডিজিটগুলো যোগ করে দেখতাম। কিভাবে? যদি প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা হয় তাহলে কিন্তু অবশ্যই অপশনে অপশানটাকে আগে অবজার্ভ করবে যে অপশানের কি চারটি ইউনিট ডিজিটই আলাদা আছে। যদি চারটে ইউনিট ডিজিট আলাদা থাকে তাহলে তো আমি খুব ইজিলি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবো। যেমন 6 আর 9, 6 আর 9 যোগ করলে কত হয়? 15। তার মানে ইউনিট ডিজিট হওয়া উচিত 5। তাহলে 5 তো এখানে নেই, এখানে নেই, এখানে নেই, তাহলে এই তিনটে তো এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো এইটা। তার মানে চারটের মধ্যে যদি একটা কারেক্ট অ্যান্সার হতেই হয় তাহলে অবশ্যই 865 সেই কারেক্ট অ্যান্সারটা হবে, এই তিনটে তো কোনোভাবে হতে পারবে না। ক্লিয়ার তোমাদের কাছে? এই যোগের ব্যাপারটা কিন্তু বিয়োগের ক্ষেত্রেও খাটে। কিভাবে? 575 - 322 বিয়োগ করতে দিয়েছে, 5 এর থেকে 2 বিয়োগ করলাম 3 হলো, 7 এর থেকে 2 বিয়োগ করলাম 5 হলো, 5 এর থেকে 3 বিয়োগ করলাম 2 হলো, 253 কারেক্ট অ্যান্সার। বাট আমার আবার যদি অপশানে থাকে 251, 250, 351, এইরকম তিনটে যদি অপশান থাকে তাহলে কিন্তু আমাকে ক্যালকুলেট করার কোনো দরকারই ছিল না। কারণ দেখো, এখানে ইউনিট ডিজিট, মোস্ট অফ দ্য ইউনিট ডিজিট হচ্ছে আলাদা, অ্যাটলিস্ট এই দুটো সেম। বাট এখানে আমার যেটা দেখছি 5 এর থেকে 2 বিয়োগ করলে 3 হওয়া উচিত, এটা থেকে যদি বিয়োগ করি তাহলে 3 হওয়া উচিত ইউনিট ডিজিটটা, কিন্তু 3 তো আমার একটা জায়গায় আছে, তাহলে বাকিগুলো আমার এলিমিনেট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তার মানে আমার 253 আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এবার এই জিনিসটা কিন্তু স্কোয়ার বা কিউবের ক্ষেত্রেও খাটবে, সব ক্ষেত্রে খাটবে। ধরো আমি বললাম 16 হোল স্কোয়ার, 16 হোল স্কোয়ার মানে কি? 16 × 16, রাইট? 16 × 16 মানে কত? 256, 256 হচ্ছে স্কোয়ার। এবার আমি এই 256-এর যে এই জিনিসটা যে আসলো, আমার যদি এই অপশানে 254 থাকতো, 284 থাকতো, 268 থাকতো, এরকম যদি অপশান থাকতো তাহলে কিন্তু আমি আরামসে এখানে দেখতাম 6 আছে লাস্ট ডিজিট, তাহলে লাস্ট ডিজিটটা আমি স্কোয়ার করতাম। লাস্ট ডিজিট হচ্ছে 6 বা ইউনিট ডিজিট হচ্ছে 6, সেটা যদি আমি স্কোয়ার করি 6 এ স্কোয়ার করলে কত হবে? 36, মানে এই 6 আসবে ইউনিট ডিজিটের ডেফিনেটলি। তাহলে আমার এখানে 6 নেই ইউনিট ডিজিটে, এটা ইউনিট ডিজিটে 6 নেই, এটাতেও নেই, এইটাতে আছে। তার মানে আমি 256 অবশ্যই চুজ করবো অ্যান্সার হিসাবে। ঠিক আছে, এবার যদি আমার একটা অঙ্কে যদি যোগ বিয়োগ একসঙ্গে থাকে, 256 - 13 - 13 - 111, ওকে, আর এখানে যদি এখানে ধরো 2256 আছে, ওকে, তো এরকম একটা বিয়োগ আছে, যোগ বিয়োগ একসাথে আছে। এবার আমি কি করব? আমি ইউনিট ডিজিটগুলো ক্যালকুলেশন করব। আমরা অ্যাকচুয়াল যখন যোগ বা বিয়োগ করি তখন কি করি? এই সংখ্যাটা এই সংখ্যাটা, যোগগুলোকে এক জায়গায় আনি, বিয়োগগুলোকে এক জায়গায় আনি, মানে কি 2256 + 13, আর বিয়োগগুলোকে একসঙ্গে এনে যোগ করে দিই 545 আর 111। এই হয় আমাদের ক্যালকুলেশন, যোগগুলোকে একসঙ্গে রাখি, বিয়োগগুলোকে একসঙ্গে যোগ করি, তারপরে দুটোকে বিয়োগ করে দিই। আমি এখানেও তাই করব। কি করব? 6 আর 3, এখানে দেখবো 6 আর যোগে আর একটা কোনটা আছে, 3, 6 আর 3 যোগ করলে কত হয়? 9, আর এইদিকে বিয়োগের পার্টে কী আছে? 5 আর 1, কত? 6। তাহলে 6 আর 3, 9 এর থেকে 5 আর 1, 6 যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকে হচ্ছে 3। তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 3 হবে, আগে কিছু ডেফিনেটলি বসবে। বাট অপশান আবার আমি দেখব, অপশানে যদি দেখি শুধু 3 আছে, একটাতে শুধু ইউনিট ডিজিট 3 আছে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি অবশ্যই সেটাকেই অ্যান্সার হিসাবে চুজ করব, আমার আর কিছু ভাবার দরকারই নেই। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ইউনিট ডিজিটের কনসেপ্ট। ইউনিট ডিজিটে আমি কয়েকটা ক্যালকুলেশন করে নেবো, আমরা বুঝে নেবো যে আমাদের ঠিক হচ্ছে নাকি আমাদের ভাবনা চিন্তাটা। দেখো প্রথমে এটা দেখি, এখানে ইউনিট ডিজিট কী হচ্ছে, পুরো ক্যালকুলেশন করার আগে আমি বলেছি ইউনিট ডিজিট দেখবো। এখানে ইউনিট ডিজিট আছে 5, এখানে আছে 9, 5 আর 9 যোগ করলে কত হয়? 14, 14 মানে আমি কিন্তু 14 চেক করবো না কোথাও আছে কি না, আমি দেখি চেক করবো 4, কারণ আমার অরিজিনাল ক্যালকুলেশনে কী হতো ভেবে দেখো, 8 আর 4 যোগ করে 12 হতো, তার সঙ্গে একটা ক্যারি একটা যোগ হতো, এই একটা কিন্তু 14-র কিন্তু এই একটা বসতো না, এই একটা কিন্তু ক্যারি হয়ে যেত, এটা ভাবো। তো তার মানে এই একটাকে আমার কাউন্ট করার দরকার নেই, আমার কিন্তু ইউনিট ডিজিটের কিন্তু কোনো চেঞ্জ হতো না, এখানে যাই হোক না কেন আগের ডিজিটের যোগফল, কিন্তু ইউনিট ডিজিট কিন্তু 4ই থাকতো।
তার মানে এখানে ইউনিট ডিজিট আমার 4 হবে। এখানে 4 ইউনিট ডিজিট শুধু একটাতে আছে, এইটাতেও নেই, এইটাতেও নেই, এইটাতেও নেই, তার মানে এইটাই হবে আমার ডেফিনেটলি অ্যান্সার। যদি আমি এই চারটের মধ্যে একটাকে কারেক্ট হিসাবে চুজ করি তাহলে কিন্তু আমি 524কেই চুজ করব। পরে তিনটে সংখ্যার একটা যোগ দেখি হচ্ছে নাকি। তিনটে সংখ্যার যোগ দেখতে হলে আমাকে এখানে 3 দেখতে হবে, এখানে 5 দেখতে হবে, এখানে 3 দেখতে হবে। তাহলে 3 আর 5 8, আর 5 8 আর 3 11, ইউনিট ডিজিট 11-র 1 হতে হবে। তাহলে এইটাই হচ্ছে একমাত্র 11-র 1, মানে এখানে শুধু 1 একটাতেই রয়েছে এইটার ক্ষেত্রে। বাট এইটাতেও নেই, এইটাতেও নেই, এইটাতেও নেই, ঠিক আছে। পুরোটা চেক করলেও তোমরা চেক করতে পারো, বাট আমার মনে হয় না এখানে চেক করার কোনো দরকার আছে, কারণ আমি ইউনিট ডিজিট দেখে বসিয়ে দিতে পারবো। তাও চেক করে নিই। এখানে দেখছি 11-র 1 হাতে 1, 2 একে 3, 3 আর 4 7, 7 আর 2 9, আর এখানে 3 আর 4, 4 আর 7 11, তাহলে 1191, 1191। আমি ইউনিট ডিজিট দেখেই শুধু অ্যান্সারটা কিন্তু বলে দিতে পেরেছি। পরে গুণের ক্ষেত্রে দেখি, গুণের ক্ষেত্রে সেম ব্যাপার, লাস্ট ডিজিট দুটো বা ইউনিট ডিজিট দুটো মাল্টিপ্লাই করো 7 সাথে 49-এ 49-এ 49-এ, তার 4টা তো ক্যারি হয়ে যাবে বাট 9টা থেকে যাবে, 9টা হচ্ছে ইটারনাল, এই 9টা সবসময় থাকবে। তাহলে ইউনিট ডিজিটে 9, এটাতে নেই, ইউনিট ডিজিটে 9 এখানেও নেই, এখানেও নেই, এখানে আছে, তার মানে এটাই আমার কারেক্ট অ্যান্সার হবে। আর লাস্ট দেখি 217 হোল স্কোয়ার, অনেক বড় একটা স্কোয়ার, আমার ক্যালকুলেশন করতে অনেকটা টাইম লাগবে, তো সেক্ষেত্রে আমি ক্যালকুলেশনটাকে এড়ানোর জন্য কোনো পদ্ধতি অবশ্যই আমার কাছে থাকবে। সেটা কি? আবার সেই ইউনিট ডিজিট 7, 7-এর স্কোয়ার করে নিতে হবে, কারণ ইউনিট ডিজিটে 7 আছে, তার মানে আমার এই পুরো সংখ্যাটা স্কোয়ার যা হবে তার যা রেজাল্ট, ইউনিট ডিজিটের স্কোয়ারের রেজাল্টও কিন্তু ওই ইউনিট ডিজিটে যে ডিজিটটা আসবে সেটাও কিন্তু ওই পুরো সংখ্যা স্কোয়ারে যে ইউনিট ডিজিট হবে তার সমান হবে। তেমন 7 সাথে 49, তার মানে ইউনিট ডিজিট কি 9, এই 9টা কিন্তু এই 7, 217 স্কোয়ার করলে যে সংখ্যা আসবে সেটারও কিন্তু ইউনিট ডিজিট তাহলে 9ই আসবে, ডেফিনেটলি 9 আসবে। এখানে 3 আছে, এখানে 9 আছে, এখানে নেই, এখানে নেই, তার মানে একটাতেই 9 আছে, তার মানে আমার আর চুজ করার কিছু নেই, এটাই আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরেরটা দেখি ডিজিট সাম। ডিজিট সামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ডিজিট সামের টপিকটা কীভাবে ডিসকাস করবো? ডিজিট সাম মানে হচ্ছে কোনো সংখ্যার যেই অঙ্কগুলো আছে সেইগুলোর যোগফল। সংখ্যার অঙ্ক মানে কি? যদি আমি বলি 5, 7, 6, 2, 9, এর মধ্যে এটা হচ্ছে একটা নাম্বার, আমি আগেও বলেছি এটা হচ্ছে নাম্বার, বাট এই 5টা কি ডিজিট, এই 7টা ডিজিট, এটাও ডিজিট, এটাও ডিজিট, এটাও ডিজিট, এগুলো ডিজিটস, ঠিক আছে। তার মানে কি হবে, প্রত্যেকটা হচ্ছে এখানে এক একটা ডিজিট, 5 একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট। ডিজিট সাম মানে হচ্ছে ডিজিটগুলোর যোগফল। তাহলে কত হবে, 5 আর 7, 12, 12 আর 6, 18, 18 আর 2, 20, 20 আর 9, 29, তার কি 29 হবে ডিজিট সাম? না। মজার ব্যাপারটা হচ্ছে 29 ডিজিট সাম হবে না। কেন হবে না সেটাও বলে দিই। 29 হচ্ছে আমার সিঙ্গেল ডিজিটে নেই, আমি ডিজিট সাম করে সিঙ্গেল ডিজিটের একটা সংখ্যা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি মাল্টিপল ডিজিট যা আসবে যোগ ফলে সেগুলোকে যোগ করব, আবার ফার্দার যোগ করব। কিভাবে? এইটার আমি তো এখানে করেছিলাম এইগুলোর যোগফল, রাইট, এইগুলোর যোগফল করেছিলাম। এবার 29 আসলো এখান থেকে, এবার এই দুটো যোগ করো, যোগ করলে কি হবে, যোগ করলে আসবে হচ্ছে 2 আর 9, 11, বাট এখানেও আমার আবার ডবল ডিজিট, তাহলে আবার এটাকে যোগ করো, যোগ করে কি হবে 2, এই 2টা হচ্ছে আমার ফাইনাল ইউনিট ডিজিট, সরি ফাইনাল ডিজিট সাম, তাহলে এই 2টা হচ্ছে আমার ফাইনাল ডিজিট সাম। এবার এই ডিজিট সামের ফান্ডাটা কি আমরা একটু পরে বুঝছি, আবার একটু ডিজিট সামের আরেকটু এক্সটেন্ডেড পার্ট, ঠিক আছে। এখানে ডিজিট সামের একটা থাকে হচ্ছে এলিমিনেট 9, এলিমিনেট 9 বলে একটা কনসেপ্ট থাকে, আমি একবারে এটা তোমাদের বলে দিচ্ছি, আমি বারবার এটাকে ভাগ করবো না, এই কারণেই যে আমরা যখন শিখতে বসেছি একবারে ডিজিট সামের পুরোটা শিখে বেরোবো। আচ্ছা এলিমিনেট 9 মানে কি? দেখো আমি একটা ভালো জিনিস বলি, এখানে আমার সংখ্যাটা ছিল, আবার লিখছি 5, 7, 6, 2, 9, এখানে যেই ডিজিটগুলোর যোগফল 9 বা যেখানে যেখানে 9 পাবো সিঙ্গেল ডিজিট হিসাবেও সেগুলোকে এলিমিনেট করে বাকিগুলো যোগ করো, ভালো করে বুঝবে। এই সংখ্যাটার মধ্যে যেখানে যেখানে তুমি 9 পাবে বা যেই যেই ডিজিটগুলোর যোগফল 9 হবে সেইগুলোকে কাউন্টই করো না ডিজিট সাম করার সময়। কীভাবে? এই 9 পেয়েছি, কেটে দাও, এটাকে আমি যোগ করবোই না, মানে আমি ডিজিট সাম যখন করছি মানে এগুলো যোগফল যখন করছি
তখন আমি এটাকে নেবই না। আবার সাত আর দুয়ে নয় হচ্ছে, তাহলে এই দুটোকেও কেটে দিলাম। পড়ে থাকলো কি, পাঁচ আর ছয় এগারো, এগারো মানে এক একে দুই। দেখো সেম আসলো, সেম আসলো দুটোর ক্ষেত্রে। তার মানে আমি ঠিক এগোচ্ছি যে আমার ডিজিট সাম হবে হচ্ছে এইরকম, ডিজিট জুড়ে যোগফল। যাই হোক, এটা ছিল আমার ডিজিট সামের টেকনিক। এবার ডিজিট সামের এই টেকনিকটা কিন্তু অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়। কিভাবে, আমি যদি ধরো একটা যোগ করছি, আচ্ছা এটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার না হয় আমি বলছি আবার এটাকে ভিডিওটাকে আবার রিওয়াইন্ড করে একবার শোনো, আমার মানে ক্লিয়ার হয়ে যাবে। ডিজিট সাম মানে হচ্ছে কোনো সংখ্যার যে ডিজিটগুলো আছে সেগুলো সব কটায় যোগফল, যোগ যতক্ষণ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সিঙ্গেল ডিজিটে আসবে। তাই ডবল ডিজিট আছে আবার সেই ডিজিটগুলো যোগ করো, ডিজিটগুলো যোগ ততক্ষণ করে যাবে যতক্ষণ না পর্যন্ত একটা সিঙ্গেল ডিজিট পাচ্ছ। আর যদি আমি এখানে যতগুলো নয় পাবো ডিজিট সাম করার সময়, যদি কোনো নয় পাই তাহলে সেই নয়টাকে এলিমিনেট করে দেবো। যেমন ধরো এখানে দুই আর নয় যোগ করেছিলাম, এখানে নয়টাকে তখনই এলিমিনেট করে দিতাম, তাহলে দুই কিন্তু আমি ডাইরেক্ট পেয়ে যেতাম এত কিছু না করে। বোঝা যাচ্ছে? তার মানে আমি যেখানেই এখানে পাঁচ আর ছয় মিলিয়ে, আচ্ছা সাত আর দুই মিলিয়ে নয় হচ্ছিলো, তাই সাতটাও কেটে দিলাম, দুইটাও কেটে দিলাম, নয়টা বাদ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার এখানে নয় শুধু আসছিলো সেটাকেও আমি কেটে দিলাম, তারপরে আমি নয় যেখানে যেখানে পাবো সেটাকে এটাকে এলিমিনেট করে দেবো। ওকে, তো এই যে এলিমিনেশন, এলিমিনেট নাইন, এটাকে বলে এলিমিনেট নাইন টেকনিক। আর ডিজিট সাম টেকনিক বুঝতে পারলে, এলিমিনেট নাইন টেকনিক বুঝতে পারলে। এবার ডিজিট সামের ফান্ডাটা কি, ফান্ডা হচ্ছে যে ডিজিট সাম যখন তুমি করবে তখন দুটো সংখ্যা যে যোগ করছো, যোগ করে যে ডিজিট সাম বেরোবে, ইন্ডিভিজুয়াল যে সংখ্যাগুলোর ডিজিট সাম বেরোবে, জড়ো বললো যে ফাইভ সেভেন নাইন প্লাস এইট টু ওয়ান ইজুকাল টু কত হবে। ধরো এখানে কিছু অপশান দেওয়া আছে, ওকে ফাইন, দেখো এখানে অপশান চারটে দেওয়া আছে। এবার আমি যোগ করব, দেখো আমি যদি এখানে ফার্স্ট ইউনিট ডিজিটটা দেখলাম, নয় আর একে কী হচ্ছে দশ, তাহলে শূন্য হবে, তাহলে শূন্য তো আমার দুটোতে আছে, কোনটা কারেক্ট অ্যান্সার হবে তাহলে আমি এখনও বুঝতে পারছি না। কিন্তু এবার আমি ডিজিট সাম টেকনিক অ্যাপ্লাই করি, যেমন ডিজিট সামে বলেছিলাম যে এলিমিনেট নাইন, নাইন এলিমিনেট করে নিই, পাঁচ আর সাথে বারো, বারো মানে দুই আর একে তিন, আর এখানে কত হবে আট আর একটা বাদ দিয়ে দিলাম, কারণ আট আর একে নয় হয়ে যাচ্ছে, তাহলে দুই পড়ে থাকছে, তাহলে তিন আর দুই যোগ করলে কত হচ্ছে পাঁচ হচ্ছে। তাহলে পাঁচ আমার যেখানে ডিজিট সাম যেখানে রয়েছে, মানে অ্যান্সার যেটা হবে সেইটারও কিন্তু যেইটা এখানে কারেক্ট অ্যান্সার হবে, এই দুটো তো হবেই না বুঝতে পেরে যাচ্ছি, বাট এই দুটোর মধ্যে ভালো করে বুঝবে তেরোশো আশি আর তেরোশো নব্বইয়ের মধ্যে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটারও কিন্তু ডিজিট সাম ফাইভ হবে, ডিজিট সাম ফাইভ হবে। দেখি কী আছে, এখানে নাইনটা এলিমিনেট করে দিলাম, তিন আর একে চার হচ্ছে, ওকে ফাইন। এখানে কী হচ্ছে আট নয় দশ এগারো একে বারো, বারো মানে দুই আর একে তিন, তার মানে এখানে কোনোটাই আমার কিন্তু কারেক্ট অ্যান্সার নেই, এটা মাথায় রাখতে হবে, এখানে কোনোটাই আমার কারেক্ট অ্যান্সার নেই। তার মানে কী করে বুঝলাম, দেখো আমি যদি, আমি এখানে যদি ডিজিট সাম যা এসছে পাঁচ আর সাথে বারো, বারো মানে হচ্ছে তিন, আর এখানে আট আর এক এলিমিনেট করার পরে দুই পড়ে থাকছে, তাহলে দুই, তাহলে তিন আর দুয়ে হচ্ছে পাঁচ হচ্ছে, এখানে কোনোটারই পাঁচ নেই ডিজিট সাম। এই দুটো আমি চেক করতে পারতাম, বাট চেক করার কোনো পয়েন্ট নেই, কারণ হচ্ছে ইউনিট ডিজিট আমার নয় আর একে দশ শূন্য হওয়া উচিত, এখানে তো শূন্য নেই, এখানেও শূন্য নেই, তাহলে আমার ডিজিট সাম যদি সেমও আসে আমার কিছু এসে যায় না। এখানে যদি আসছে নাকি দেখি, নয় দশ এগারো বারো একে তেরো, তেরো মানে তিন আর একে চার, এখানে আট নয় দশ এগারো একে বারো, দুই আর একে তিন, তার মানে এই দুটোর কোনোটাই হচ্ছে না, তার মানে আমার এখানে কোনোটাই কারেক্ট অপশান নেই। যদি নান থাকতো সেক্ষেত্রে আমার এটা ঠিক হয়ে যেত। ওকে, আশা করি বুঝতে পেরেছো, যদি না বোঝো আমি আগের এক্সাম্পলগুলো দিয়ে আগে একবার বুঝিয়ে দিই, তারপর আবার পরের নতুন এক্সাম্পল দিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করে নিচ্ছি। দেখো এখানে কী বলেছে, এখানে বলেছে প্রথমেরটা হচ্ছে ইউনিট ডিজিট দিয়ে আমি এখানে তো চেক করতে পারতামই, ইউনিট ডিজিট ছাড়াও আমি দেখি চেক করার, চার আর পাঁচে নয় কেটে গেল, এখানে হচ্ছে তিন পড়ে থাকলো, কারণ আমি নয়গুলো আমি এলিমিনেট করব, এই নাইনটা কেটে গেল, আট আর দুয়ে দশ, দশ মানে হচ্ছে এক পড়ে থাকলো, তাহলে তিন আর একে কত হবে চার। এবার যেটা আমার কারেক্ট অ্যান্সার আসা উচিত কোনটায় চার আছে দেখি, দেখো আমার চার কিন্তু মাল্টিপল অপশানও থাকতে পারে অনেক ক্ষেত্রে, যেমন ধরো এটা আট নয় দশ এগারো, এগারো মানে হচ্ছে এগারো আর চার মানে হচ্ছে
11 আর 12 13 14 15 5 আর 6 হচ্ছে, এটা এটা 6 হচ্ছে, 3 আর 2 5, 5 5 10 মানে হচ্ছে 1 আসছে, এখানে হচ্ছে 6 2 12 13 14 14 মানে হচ্ছে 5 আসছে, এখানে 4 5 6 6 আর 5 11 মানে হচ্ছে 2 আসছে, ঠিক আছে। তো এখানেও কি কোনো অপশন কারেক্ট হচ্ছে না, এখানেও কোনো অপশন কিন্তু কারেক্ট হচ্ছে না। দেখি যদি আমি কোনো অপশন কারেক্ট না হয় তাহলে যোগফল আমার মিলবে না, দেখি যোগফল মিলছে নাকি। 5 আর 9 14 4 হাতে 1, 4 আর 12 একে 13 3 হাতে 1, 3 আর 2 5 একে 6, 634 কারেক্ট অ্যান্সার। দেখো এটা 634 নেই, এটাও নেই, এটাও নেই, এটাও নেই, তার জন্যই দেখো কোনোটা মিলল না। এবার গণ্ডগোলটা কোথায় হয়, আমি আগের বার দেখলাম যে আমার ইউনিট ডিজিট যেটা আছে আমি সেটা দেখে কিন্তু এই 6টাকে টিক করে দিয়েছিলাম, বাট দেখো এখন আমি যখন ডিজিট সাম চেক করলাম বুঝতে পারলাম এটা কারেক্ট অ্যান্সার নয়, তার মানে ইউনিট ডিজিট দেখেও কিন্তু সবসময় টিক মারাটা ঠিক হবে না। যদিও এখানে 4টে অপশনের মধ্যে একটা হলে আমাকে এটাই টিক মারতে হতো বাধ্য হয়ে, কিন্তু যদি এখানে নান থাকতো তাহলে কিন্তু আমি এইটা দেখলেও কিন্তু টিক মারতাম না, আমি নানে টিক মারতাম তখন। ক্লিয়ার তোমাদের কাছে? পরেরটা দেখে নেওয়া যাক, পরেরটা ডিজিট সাম কত আছে, 2 1 3 3 6, এখানে কত, 4 5 6 7 আর 5 12 মানে হচ্ছে 3, এখানে কত, 7 8 9 কেটে গেল, এখানে হচ্ছে 3, এখানে তাহলে এই তিনটে যোগ করলে কত হচ্ছে, 6 3 3 6 6 12 মানে হচ্ছে 3, মানে 3 আর 6 এটা কেটে গেলে 3 পড়ে থাকে। ওকে এবার এখানে দেখি কোনটায় 3 আসছে, এখানে 9 10 এখানে 9টাকে কেটে দিলে এখানে 3 3 আসছে, এখানে কোনোটা কি 3 আসছে, 8 আর 9 কেটে দিলে 10 এখানে 1 আসছে, ওকে এটায় কত আসছে, 8 আর 9 কেটে দিলে এখানে 4 আসছে, এখানে কত আসছে, 8 আর 9 কেটে দিলে 6 আসছে, তখন একমাত্র এইটাতে 3 আসছে। এবং তার সঙ্গে দেখি আমি ইউনিট ডিজিটও ম্যাচ করে যাচ্ছে, 5 6 7 8 9 10 11 11 1, তার মানে দুটোই যখন ম্যাচ করছে তার মানে এটা ডেফিনেটলি এটাই হবে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। ওকে আচ্ছা আমি তোমাদের তোমাদের শিওরিটির জন্য আমি একবার যোগটাও করে দিই, এখানে কত হচ্ছে, 3 আর 5 8 9 10 11 11 1 হাতে 1, 2 আর 3 3 আর 4 7 8 9, আর এখানে হচ্ছে 3 আর 4 আর 7 11, তাহলে 1191 1191 এখানে রয়েছে, তাহলে কারেক্ট অ্যান্সার। আগেরটা দেখো ইউনিট ডিজিট দিয়ে চেক করেও কিন্তু ভুল হয়েছিল, কারণ ডিজিট সাম সেম আসছিল। এখানে কী হবে, এখানে একটা জিনিস দেখো যে ইউনিট ডিজিটটা আমার 749 যদি একটার ক্ষেত্রেই ছিল তবু আমি ডিজিট সামটা চেক করবো, কীভাবে চেক করবো, ডিজিট সামটা গুণের ক্ষেত্রেও দেখে নাও, 7 আর 4 11 আর 3 11 আর 3 14 14 মানে হচ্ছে 5, তাহলে 7 আর 4 11 11 আর 3 14 মানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে কি, এখানে কিছু এলিমিনেট করা যাচ্ছে না, 8 আর 3 9 8 আর 3 11 11 আর 4 15 15 আর 7 22 22 মানে 2 2 4, তার মানে এখানে যেহেতু অপারেশনটা গুণ আছে এতক্ষণ যোগ করছিলাম কেন, এই যে ডিজিট সামগুলোকে প্রত্যেকের ডিজিট সামকে এখানে যোগ করলাম, মানে যোগ করলাম বলে ইন্ডিভিজুয়াল যে ডিজিট সাম বেরোলো সেগুলোকে যোগ করে দিয়ে চেক করলাম কেন, কারণ অপারেশনটা যোগ ছিল, তাই এখানে যেহেতু গুণ আছে তাই ডিজিট সাম বের করার পর যেই দুটো ডিজিট সাম বেরোলো এই সংখ্যাটার এই সংখ্যাটার সেইটার গুণ করতে হবে, তাহলে 4 5 কত হবে, 20, 20 মানে হচ্ছে 2 আর 0 2 হবে, তাহলে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা কিন্তু ডিজিট সাম 2 হবে। দেখি এটা 2 আছে নাকি, 9 9 এলিমিনেট করে দিয়েছি, 4 আর 6 10 আর 11 11 মানে 1 1 2, তাহলে কিন্তু এটা ডিজিট সাম সেম আসছে, বুঝতে পারছো, ডিজিট সাম কিন্তু কারেক্ট আসছে এবং ইউনিট ডিজিটও সেম আসছে, মানে এটাই আমার কারেক্ট অ্যান্সার। লাস্টে স্কোয়ারের ক্ষেত্রেও দেখে নিই, স্কোয়ারের ক্ষেত্রেও একই ব্যাপার হবে, ডিজিট সাম কত হবে, এখানে 7 আর 8 9 আচ্ছা 7 আর 2 কেটে গেল, মানে এটা 9 হয়ে গেছিলো, এটা 1 স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে 1ই হবে, তার মানে 1 হোল স্কোয়ার মানে 1, আমি যদি যোগ করতে দিতাম 7 8 9 1 10 10 মানে 1 আর 0 1, মানে 1 স্কোয়ার মানে 1 হবে, এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটাও কিন্তু 1 হবে। দেখি 7 দিয়ে শেষ হয়েছে একমাত্র এইটাই, সরি 7 এর স্কোয়ার মানে হচ্ছে 49, মানে 9 দিয়ে শেষ হওয়া উচিত, 9 দিয়ে শেষ হয়েছে শুধু এইটা, এটাকে 1 আসছে, দেখি 9 কেটে গেল, 8 আর 4 12, 12 আর 7 কত হয়, 12 আর 7 19, 19 মানে 9 আর 10, 10 মানে হচ্ছে 1 আর 0 1, তার মানে এখানেও 1 এসছে এখানেও 1 এসছে, তার মানে আমি স্কোয়ারটাও চেক করতে পারি এইভাবে, স্কোয়ার মাল্টিপ্লিকেশন ডিভিশন সাবট্রাকশন সবই কিন্তু চেক করা যায় এইটা দিয়ে। ফাইনালি আমি আরও কয়েকটা টেকনিক একটু তোমাদের এখান থেকে ডিসকাস করে নিই,
তাহলে তোমাদের এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বিয়োগ আছে, বিয়োগে দেখো আমি বুঝতে পারছি না কি হবে অ্যান্সার, কারণ হচ্ছে 7 আর 2 আছে, 7 আর 2 বিয়োগ করলে কত হয় 5 আসা উচিত, 5 এখানেও আছে এখানেও আছে, আমি বুঝতে পারছি না কোনটা কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখি আমি কি করতে পারি, ডিজিট সাম করি, 9 কেটে গেল, 7 দুগুণ 7 আর 8 হচ্ছে 15, মানে হচ্ছে 6 হবে এখানে, এখানে কি হবে 3 2 5 6 7 7। ওকে তো এবার এখানে কি হবে, এখানে যেটা হবে এটার আগে ডিজিট সামগুলো দেখে নিই, বের করে নিই, 5 5 10 10 আর 7 17, 17 মানে হচ্ছে 8, আর এখানে কত হচ্ছে 5 5 10 আর 6, 5 5 10 আর 6 16, 16 মানে হচ্ছে 7। ওকে তো এখানে আমরা দেখ কোনটা কারেক্ট অ্যান্সার হবে। দেখো এখানে যখন এইরকম থাকছে যে এখানে একটা উপরেরটা একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, সেক্ষেত্রে কি করব, প্রথমে তো আমি এই দুটোকে বিয়োগ করব, বিয়োগ করলে যদিও বুঝতে পারছো যে নেগেটিভ আসবে, কিন্তু নেগেটিভটা কত, -1 আসবে, এই -1-এর সঙ্গে 9 যোগ করে দেবো, যেহেতু 9 আমার এখানে এলিমিনেট 9 টেকনিক, 9টা আমাদের এখানে সবচেয়ে পাওয়ারফুল নাম্বার এবং সবচেয়ে বড় ইউনিট ডিজিট, তো সেক্ষেত্রে হচ্ছে আমি 9টাকে -1-এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে -1 এভাবে লিখো, -1 প্লাস 9, তাহলে কত হবে 8 হবে অ্যান্সার, তাহলে 8 যেটাতে আছে সেটা আমার কারেক্ট অ্যান্সার হবে, তার মানে 8টা আমার কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। আবার বলে দিই যে এখানে যেহেতু প্রথমটার ইউনিট ডিজিট, প্রথমটার ডিজিট সাম ছোটো আসছে, পরেরটার থেকে আমি বিয়োগই করব, অ্যান্সার -1 আসবে, সেটার সঙ্গে +9 অ্যাড করে দেবো, তার মানে যেটা আসবে সেটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে তাহলে এটা আরও একটা টেকনিক শিখে রাখলে যদি কোনো ক্ষেত্রে দরকার হয়। এটা দেখি কত হচ্ছে, 9 কেটে দিলে 3 3 6 হচ্ছে, এখানে 3 একে 4 একে 5 হচ্ছে, তাহলে 5 আর 6 11, তার মানে হচ্ছে 2 হওয়া উচিত। এবার কোনটায় 2 আছে দেখি, এখানে 3 আর 9, মানে এখানে হচ্ছে তোমার 12 2 আসা উচিত, 2 এটাতেও আছে এটাতেও আছে, ঠিক আছে। এবার আমি ডিজিট সাম দেখি, দেখো 2 কোনটাতে হবে, 8 9 10 11, 11 মানে এটা 2 আসছে, এটাতে কি আসছে 4 5 6 9 10 11, এটাতেও 2 আসছে। এবার একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে এখানে, তোমাদের কমন সেন্সের অ্যাপ্লাই করার ব্যাপার। দেখো 300 আর 300-এর ঘরে একটা সংখ্যা 300-এর কাছাকাছি এবং 100-এর কাছাকাছি, যোগ করে কি হবে 400-এর থেকে একটু বেশি একটা সংখ্যা হবে, 500 পর্যন্ত পৌঁছাবে না, বুঝতে পারছো। সেখানে অ্যান্সার কি 812 হতে পারে, কোনোদিনই হতে পারে না, এটা তোমাদের কমন সেন্স, তাহলে এটাকে ইলিমিনেট করে দাও, এটাকে কারেক্ট অ্যান্সার করো, ঠিক আছে। তোমাদের কমন সেন্স এবং টেকনিক সব একসঙ্গে মিশে গেলে তবেই কিন্তু তোমরা একটা পারফেক্ট অ্যান্সার পাবে। এখানে দেখি কি আছে, 98 98 9 কেটে দিই, কারণ ইলিমিনেট 9 টেকনিক, তাহলে এখানে 8 পড়ে থাকছে, 6 7 8 একে 9, তার মানে এখানে 9 পাচ্ছ, তাহলে এখানে কত হবে 8 9 72। এবং মনে রাখবে যখন এই 9-এর সঙ্গে কোনো সংখ্যাকে যোগ করবে তাহলে যেই সংখ্যাটা থাকবে সেটাই থেকে যাবে, আর 9-এর সঙ্গে যদি কোনো সংখ্যাকে গুণ করো তাহলে ওর ডিজিট সামও 9-ই আসবে। দেখো 8 9 72 72, মানে কি 7 আর 2 9। ওকে তাহলে এখানে কোনো একটা 9 আছে, ইউনিট ডিজিট দেখি আগে, 8 আর 1, 8 অক্ষে 8 হবে, এটাও 8 আছে, এটাতেও 8 আছে, এটাতেও 8 আছে, ওকে 3টে দেখা যাক। এটার ডিজিট সাম কত আসছে, এটার ডিজিট সাম আসছে হচ্ছে 5 আর 8 এ 13, 4 2 গুণে 16, 16 আর 5 এ 21, 21 আর 6 27, 27 মানে 9, রাইট। আবার দেখি 8 2 গুণে 16 আর 5 এ 21, 21 আর 6 27, 27 মানে 7 আর 2 এ 9। এটা আমি চেক করবোই না, ডিজিট ম্যাচ করেনি, এখানে কি হবে 3 আর 2 এখানে এলিমিনেট হয়ে গেল, 5 5 10 আর 8 এ 18, 18 মানে হচ্ছে আবার 9, এখানে কত হচ্ছে এলিমিনেট হচ্ছে 8 আর 1 এ 9 হয়ে যাচ্ছে এলিমিনেট। ওকে তো এখানে 5 আর 2 এ 7, আর 6 6 2 এ 12 একে 13, মানে হচ্ছে 4, তার মানে এইটা তো হবে না, এই দুটোর একটা হবে। দেখো আমি যদি 98 মানে হচ্ছে 100-এর কাছাকাছি একটা সংখ্যা, এটা 600-এর থেকে একটু বেশি সংখ্যা, তার মানে এটা 60,100 গুণ 600 হলে হচ্ছে মোটামুটি 60,000 হয়, অ্যারাউন্ড 60,000-এর কিছু একটা হবে। এখানে আছে 36,000 সামথিং, তো এইটা তো কোনো দিনই হবে না, এটা তো কোনো দিনই হবে না, কমন সেন্স, আবার আগের মতো কমন সেন্স লাগাবো, তাহলে এইটা আমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 73-এর স্কোয়ার, মানে হচ্ছে 3-এর স্কোয়ার মানে 9 হবে লাস্ট ডিজিট, এটা হতে পারে এটা হতে পারে, এই দুটো হবে না। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে দেখি, 73 মানে 3 আর 2, 7 আর 3 10, 10 মানে 1-এর স্কোয়ার মানে 1 হবে,
এখানে কোনটা এক আছে, নয় কেটে দাও, তাহলে হবে পাঁচ আর তিনে আট আর কে নয়, তাহলে এটাতে নয় আছে, এখানে কত হবে নয় কেটে দাও, পাঁচ আর তিনে আট, নয় দশ, দশ মানে হচ্ছে এখানে এক আছে, তাহলে এটা আমার হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে না। ক্লিয়ার? লাস্টেরটা দেখে নিই, লাস্টেরটা দেখলে আমাদের মোটামুটি এই পার্টটা কমপ্লিট করতে পারবো। যেরকম ধরো এখানে আছে কি, ইউনিট ডিজিটগুলো আগে দেখে নিই, সাত আর চার কত, সাত আর চারে এগারো, এগারো থেকে তিন বাদ যাচ্ছে, তাহলে হয়ে যাবে আট, তাহলে ইউনিট ডিজিটে ডেফিনেটলি থাকবে কত, আট, ইউনিট ডিজিটে আট থাকবে। আট কোনটায় আছে, এটাই আছে, এটাই আছে, এটাই আছে, এটা নিই, এটা কেটে দাও। এবার আমার ডিজিট সামের ব্যাপার, ডিজিট সামের ব্যাপারটা কী হবে, ডিজিট সাম এখানে দেখো আবার এলিমিনেট নাইন টেকনিক, নাইন বাদ দাও, সেভেন আর টু বাদ দাও, এখানে আর কিছু বাদ যাচ্ছে, ফোর আর ফাইভ বাদ যাচ্ছে, সাত আর একে আট হচ্ছে, এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে সাত আর দুই নয় কেটে যাচ্ছে, এখানে হচ্ছে পাঁচ ছয় সাত আট একে নয় কেটে যাচ্ছে, চার আর দুই আট হচ্ছে। আচ্ছা এখানে মাইনাস কত হবে, এখানে আট আর একে নয় কেটে গেল, পাঁচ আর চারে নয় কেটে গেল, তিন তিন ছয় একে সাত পড়ে থাকছে, তাহলে আট দুগুণি ষোলো থেকে সাত যদি বাদ যাও তাহলে নয় পড়ে থাকে, আমার ইউনিট ডিজিট নাইন আসা উচিত। নাইন কোনটাতে আছে এর মধ্যে দেখি নি, এর মধ্যে কোনটায় নাইন আছে, সাত আর দুয়ে নয় কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে আট নয় দশ এগারো বারো আর চারে ষোলো, ষোলো মানে হচ্ছে সাত, ওকে, তো এটাতে সাত হচ্ছে, এটা হবে না। এখানে কি হচ্ছে, এখানে দেখো এখানে কি হচ্ছে, ওকে এখানে দেখো সাত আর দুই নয় কেটে গেল, ওকে এখানে হচ্ছে আট তিন আটে চব্বিশ, পঁচিশ ছাব্বিশ সাতাশ, সাতাশ মানে নয়ের মাল্টিপল, এটাও কেটে গেল, তিনটে নয় মানে এটাও কেটে গেল, সাত পড়ে থাকছে এখানে, এখানে কি থাকছে পড়ে, সাত আর দুয়ে নয় কেটে গেল। আচ্ছা সাত তিন সাথে একুশ, বাইশ তেইশ চব্বিশ, চব্বিশ আর আটে বত্রিশ, বত্রিশ মানে তিন আর দুয়ে পাঁচ হবে, ওকে। তো এখানে কি আমাদের তাহলে কিছু গণ্ডগোল হতে পারে, মেবি দেখা যাক কী হয়েছে এখানে, যদি আমাদের এর মধ্যে কারেক্ট অ্যান্সার হওয়া উচিত তাহলে এইগুলোর মধ্যে কোনো একটাই হওয়া উচিত ছিল, ওকে। তো এখানে পাঁচ আর চারে নয় কেটে দিয়েছি আমি, এখানে নয় ইন্ডিভিজুয়াল কেটে দিয়েছি, সাত আর দুয়ে নয় কেটে দিয়েছি, সাত আর একে আট রয়েছে, এখানে কি রয়েছে, এখানে পাঁচ আর পাঁচ এক আর তিন মিলে নয় কেটে গেছে, সাত আর দুয়ে নয় কেটে গেছে, তাহলে পড়ে গেছে চার আর দুয়ে ছয়, সরি এখানে ছয় হওয়া উচিত ছিল, তাহলে ছয় দুগুণি বারো, বারো তেরো চোদ্দোর থেকে সাত বাদ গেলে আমার সাত হবে অ্যান্সার, সাত আসা উচিত। তাহলে দেখো এখানেও সাত আসছে, এখানেও সাত আসছে, এটা তো হবে না, কারণ এই দুটোর একটা হবে। এবার এই দুটোর একটার মধ্যে দেখো এখানে কত ডিজিটের সংখ্যা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটাও সাত ডিজিট, এটাও সাত ডিজিটের, তার মানে রেজাল্টটাও কিন্তু সাত ডিজিটেরই আসবে, কারণ এখানে কিন্তু প্লাসটা অনেক বড় আছে, তাহলে সাত ডিজিটেরই আসা উচিত। এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডিজিট আছে, এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ডিজিট, তাহলে এটা হবে না কোনো দিন, এটা কারেক্ট অ্যান্সার হবে, ওকে। তো এই ছিল আমাদের ডিজিট সাম এবং ইউনিট ডিজিট, লেসনটা একটু বড় হলো, কিন্তু আশা করি এটা যদি তোমরা দেখে নাও একবার, তোমাদের ডিজিট সাম আর ইউনিট ডিজিটের কোনো কনসেপ্ট বাকি থাকবে না, এবং এটা কমপ্লিট করার পরে কিন্তু তোমরা অপশান দেখে প্রচুর অঙ্ক এমনি সলভ করে দিতে পারবে উইদাউট ক্যালকুলেশন, ওকে। তো এই পার্টটা এখানেই আমি শেষ করছি, পরের পার্টটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে, থ্যাংক ইউ, টাটা।